কোনো মিষ্টি দ্রব্য জিনিসের উপরে ইয়া হাকিমু 1000 বার করে খুব দিয়ে এটা যদি উভয় খাওয়া যায় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত মহব্বত ভালোবাসা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছে, যে বিষয়টি আমাদের শোনা অতীব জরুরি। আজকে সারা দেশে প্রায় 75% মানুষের পরিবারে সংসারে অশান্তি আছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে কেমনে মহব্বত ভালোবাসার সৃষ্টি হবে, সেই বিষয়ে কিছু টিপস আমি আপনাদেরকে আজকে দিব ইনশাআল্লাহ। আসেন, যে আমলের মাধ্যমে আমরা পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসার সৃষ্টি করতে পারব, যে আমলের মাধ্যমে নিজের স্বামীকে পরকীয়া থেকে বিরত রেখে নিজের প্রতি আকৃষ্ট করতে পারব, যে আমলের মাধ্যমে নিজের বউকে অন্যর সম্পর্ক থেকে বিরত রেখে নিজের প্রতি আকৃষ্ট রাখতে পারবো, ভালোবাসা বৃদ্ধি করতে পারবো, সেই আমুলটা আমি আজকে আপনাদেরকে শিখে দিই। আসেন আমুলটা আমরা শিখি। আল্লাহ পাকের একটি গুরুত্বপূর্ণ নাম ইসম, যে নামটি হলো ইয়া হাকিম। ইয়া হাকিম, এই ইয়া হাকিম নামের আমুল কোন মুসলমান নর নারী পুরুষ ও মহিলা যদি প্রতি জহরের নামাজের পর 1000 বার করে পড়ে নেয়, 1000 বার করে ইয়া হাকিম নামের আমুল করে, তাহলে কোন পুরুষ আমুল করলে তার বাধ্যগত তার বিবি থাকবে, কোন মহিলা আমুল করলে তার স্বামী তার বাধ্যগত থাকবে ইনশাআল্লাহ। আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হলো ইয়া হাকিমুর আমুলের মধ্য দিয়ে কোন মিষ্টি দ্রব্য জিনিসের উপরে ইয়া হাকিম 1000 বার করে খুব দিয়ে এটা যদি উভয় খাওয়া যায় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত মহব্বত ভালোবাসা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আসেন, এই আমুলটা আমরা করি। অবশ্যই এই আমুলটা ফলপ্রসূদ আমুল এবং পরীক্ষিত আমুল, অনেকেই এই আমুল করে ফল পেয়েছে। আর সেই সাথে সাথে এইরকম অনেক রকম টিপস নেওয়ার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং কোন সমস্যার বিষয়ে জানার জন্য কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমুল করার পরে যদি ফল না পান সে বিষয়েও আমাদেরকে জানাবেন। অবশ্যই আমরা পরবর্তী আপনাদেরকে সংশোধনীর আমুল আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।